ভাই কালো বুনাটা পাঁচ যখন মুখে দিবেন জাস্ট ওয়াও। আমার সবচেয়ে ফেভারিট হলো চনার ডাল, এইটা একটু আপনাদের দেখান। নর্মাল গরুটা দেখেন, গ্রেভিটা দেখেন, ঝোল হাই, দিস ইজ মেহেদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্স। আজকে আমরা চলে এসেছি মেজবান বাড়ি ঢাকাতে, চিটাগাংয়ের ঐতিহ্যবাহী খাবার মেজবান। শীতের দিনে স্পাইসি ফুড বা ঝাল জাতীয় গরুর মাংস বা এই ধরনের খাবারের কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে। সো ওই স্বাদের খাবার পেতে বা মেজবান খেতে এখন কিন্তু আমাদের চিটাগাংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঢাকাতেই আমরা পাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডিতে, এটা হলো লিলি রিং টাওয়ার বলে, লিলি রিং টাওয়ারের লিফটের চার। আপনাদের যদি আরও সহজভাবে লোকেশনটা বলতে চাই, সীমান্ত স্কোয়ার থেকে সিটি কলেজের দিকে যে রোডটা যাচ্ছে সেদিক দিয়ে হাঁটবেন, দুই মিনিটের ডিস্টেন্সে লিলি রিং টাওয়ার পাবেন, সেটার লিফটের চারে চলে আসবেন মেজবান বাড়ি। এখানে চিটাগাংয়ের ওই মেজবানের যে ফেমাস আইটেমগুলো ম্যাক্সিমামগুলোই আছে মেনুতে, আপনাদের আমি দেখাচ্ছি কী কী আছে, চলেন যাই, আপনাদের বলি কী কী আছে এবং খাবার টেস্ট করে বলতেছি খাবারের টেস্টটা আসলে ওই রকম কি না। আগে যখন আমি বাড়িতে যেতাম, বাড়িতে কি বলতো জানো, মেজবান বলতে বুঝাইতো আমাদের ওইদিকে মেহমান। যখন বাসায় মেহমান আসতো বলা হইতো মেজবান আসছে। সো মেজবান আসছে বললে একটা অন্যরকম ভালো লাগে কাজ করতো, যে মেজবান আসছে, খাবার নিয়ে আসছে, নানা রকম ফ্রুটস নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে। সো চিটাগাংয়ের ওই সাইডে এখন মেজবানটাকে আসলে আমরা মাংস হিসাবে, মানে মাংসের যে আইটেমটা ওইটাকে বুঝি, কিন্তু আসলে মেজবান বলতে বুঝায় কিন্তু ওইখানে যখন অতিথিদের খাওয়ানো হয় ওদেরকে বলা হয় যে মেজবান খাওয়ানো হচ্ছে। আপনাদের এখানে মেনু যে দেখা যাচ্ছে অনেক আইটেম, আসলে আপনাদের ফেমাস কোনটা? ফেমাসের মধ্যে কালো ভুনা, মেজবানি কালো ভুনা, মাংস, মেজবানি চানার ডাল, লইট্টা ফ্রাই। আচ্ছা, এগুলো তো 1 কেজি, 1/2 কেজি বা এরকম, কেউ যদি সিঙ্গেল আসে সিঙ্গেল কি খাবে? সিঙ্গেল বলতে 100 গ্রাম হবে। 100 গ্রাম মানে ওই তো সিঙ্গেল যদি আসে কেউ খেতে চাইলে কি কোনগুলো বেটার হবে? সেট মেনু টাইপের, সেট মেনু টাইপের আছে। আচ্ছা, এটাতে কি থাকবে? প্লেন রাইস, বিফ মেজবানি মাংস, বিফ চানার ডাল, হ্যাঁ মেজবানি চানার ডাল, সালাদ 290, হ্যাঁ। আর রাইসের সাথে আবার এখানে কোক স্প্রাইট নিলে এক্সট্রা প্রাইস বাড়তেছে। আচ্ছা এইটা, এইটা তাহলে ভালো নাকি? এটাতে সবগুলো আইটেমই দেখা যাচ্ছে, আমাকে এইটা একটা দিন তাহলে। হ্যাঁ, অনেক রকমের খাবার দেখা যাচ্ছে। গ্রুপে যদি আসেন আখনি বিরিয়ানি যেগুলো 210, ইয়াখনি বিরিয়ানি বিফ 280, বিফ খিচুড়ি 280, আর যদি 1 কেজি মানে বিফ মেজবানি কালা ভুনা 1700 1 কেজি, মাংস মেজবানি নর্মালটা 1400, আর চনার ডালটা 700, আর অর্ধেক হাফ হলে 370, 700, 850 এরকম। এখানে আসলে আপনারা শুধু যে আমি যে আইটেমগুলো বলছি এটাই অর্ডার করবেন তা না, আপনারা এখানে কিন্তু মানে বাঙালি আইটেম যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, লাল শাক এগুলোও পাওয়া যাচ্ছে 30-40 টাকা, খুবই রিজনেবল প্রাইস। বাসার পাড়ার দোকানে গেলেও 20-30 টাকা এগুলো প্রাইস পড়ে। এছাড়া নানের আইটেমগুলো আছে, বাটার নান, প্লেট নান, গার্লিক নান, ওই তো 30-50 টাকা এরকম। চা কফি 100 টাকা, 50 টাকা, কোল্ড কফি 100 টাকা। আর আমি যেহেতু একা, সো ওই 1 কেজি নিয়ে আমার পক্ষে শেষ করা সম্ভব না। এগুলো সিঙ্গেল পার্সনের জন্য, এখানে আপনি যদি খেয়াল করেন যে সেট মেনু আছে 290, এটাতে বিফ মেজবানি, বিফ মেজবানি চনার ডাল, সালাদ, প্লেন রাইস, কিন্তু এটার সাথে কালো ভুনা অ্যাড করা সহ যেটা আছে 330। আমি এইটা একটা অর্ডার করছি। এবং ওদের এখানে কিন্তু ডেজার্টও আছে, আপনারা যদি খেয়াল করেন ডেজার্টে আমার ফোকাস হলো, দেখলাম যেটা কুলফি মালাই পাওয়া যাচ্ছে, ফালুদা, দই, কুলফিটা 100, ফালুদাটা 150, দই 50 টাকা, একটা কুলফি অর্ডার করছি। সো চলেন আগে খাবারটা খাই,
ওরা তো বলতেছে যে চিটাঙ্গের অথেন্টিক টেস্ট পাওয়া যায়। আমার কিরকম লাগে এবং আমি আপনাদেরকে বলি যে খাবারের টেস্টটা কিরকম। মেজবান বাড়িতে বসে গেছি, মেজবান বাড়ি। এখন ওরা আমাদের কিরকম মেজবান হিসাবে কি ধরনের ট্রিট করে ওইটা দেখি। খাবার কিন্তু অলরেডি চলে আসছে, মেজবানের গরুর মেজবান কালো ভুনা আর এই যে চনার ডাল। আরও বলে রাখি, এখানে আসলে কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে যেভাবে অনেকক্ষণ অর্ডার করে বসে থাকতে, ওইরকম না, 5 মিনিটসের ভিতরে ওরা আপনাদের খাবার সার্ভ করবে যদি স্পেশাল কোনো অর্ডার না করেন। এই তো মেজবান গরুর মাংস। এরা এই মেজবান যারা বলতেছে ওনারা চাইলেই কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবে না, কারণ চিটাগাঙের মেজবানের টেস্ট আমার কাছে অপরিচিত না। আমার ছোটোবেলাটা ওখানেই কাটছে, আমার জন্ম চিটাগাঙে এবং বড় হয়েছে ওইদিকে। সো ওইদিকের খাবারের অথেন্টিক যে টেস্ট এটা আমি মানে অন্যরকম। আর এই যে মালসায় এই এই স্যাফটা কিন্তু খুবই সুন্দর লাগে, এবং আসলে ওইদিকে মেজবানদের এই ধরনের একটা চনার ডাল মেজবানে আমার সবচেয়ে যেটা মজা লাগে চনার ডালটা, এইটার মতো টেস্টি আসলে হয় না। গরুর মাংস এখানে 100 গ্রামের মতো হবে, 100 গ্রামের মতো হবে, ভালোই কোয়ান্টিটি দিচ্ছে। আমি যদি আসলে এগুলো ঢেলে দেখাই তাহলে বুঝতে পারতেন। নর্মাল গরুটা দেখেন, গ্রেভিটা দেখেন, ঝোল একেবারে তুলতুল হয়ে গেছে মাংসটা, একেবারে তুলতুল। এমনি তো আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু মাংসটা সবাই বেশি পছন্দ করে। এমনিই তো টেস্টি, কেউ যখন ক্ষুধার্ত থাকবে তখন এই খাবারের টেস্টটা ওয়াও। এরকম শীতের দিনে এরকম দেখাইতে পারতেছে না, ভাত থেকে ধোয়া উঠতেছে গরম। এইটা যেটা মেজবানের এটা খুবই মজা হয়েছে। কালো ভুনাটা একটু দেখাই, আমরা যে কালো ভুনাটা খাই ওইটা আসলে এত এতটা ইয়া থাকে না। এটা পুরোটা দেখেন, মানে টেক্সচারটা এত সুন্দর আসছে, আর স্মেল, ও মাই গুডনেস, কি বলবো, মানে ভিডিওতে তো ভাই কালো ভুনাটা ফার্স্ট যখন মুখে দিবেন, জাস্ট ওয়াও। একটা কথা বলি, এখানে প্লেন রাইসগুলো মেবি 50 টাকা পার প্লেট, ওয়ান একটা প্যাকেজ নিয়ে কেউ চাইলে আরেকটা ভাত এক্সট্রা নিয়ে কিন্তু শেয়ার করতে পারবে ইজিলি। এখানে আমার সবচেয়ে ফেভারিট হলো চনার ডাল, এইটা একটু আপনাদের দেখাই। এই চনার ডালের মতো, মানে মেজবানের মতো চনার ডাল মানে বাসায়ও করে, এত মজা লাগে না। এটা মানে গরুর মাংসের গ্রেভিটা সহই করে না, কীভাবে এরা করে জানি না। ও আচ্ছা, এটার সাথে কিন্তু আমি একভাবে খাই, সেটা হলো চনার ডালটা নিবেনই, নর্মাল মেজবানের মাংস এই যে এভাবে উপরে দিয়ে দেবেন, ওটা মিক্স করে খাবেন, আরও মজা লাগবে। যত খাবারই খাই আমাদের ভিতরে তো একটা বাঙালিয়ানা ভাব আছে। সো এই বাঙালি খাবারের টেস্টটা কিন্তু অবশ্যই আমাদের কাছে অন্য রকমের, অন্য লেভেলের মনে হবে, আর সেটা যদি হয় মেজবান তাহলে তো কোনো কথাই নেই। এখানে চনার যে ডালটা, বুটের ডাল থাকে, গরুর মাংসের হাড় ওলা মাংস যেগুলোগুলো থাকে নরম, যারা হাড় চাপাতে পছন্দ করেন পারফেক্ট প্লাস। বুটের ডাল, গরুর মাংসের গ্রেভি, ওয়াও। যতই 5-স্টার 4-স্টার খাই, এই বাঙালি খাবারের মতো বাঙালি খাবারে কবজি ডুবিয়ে খাওয়ার যে টেস্ট এইটা আসলে কোথাও পাই না। আপনারা, আমি কিন্তু আবারও বলতেছি,
এভাবে ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না খাবারের টেস্ট কীরকম। এখানে চলে আসেন একদিন খেয়ে যান, তারপর আপনারা বুঝতে পারবেন খাবারটা কত মজার। কবজি ডুবিয়ে পুরো পেট পুরে খাইছি, বসে ওয়ান্স টু ওয়ান। আসলে দুজন খাওয়া যাবে, দুজনের খাবার একাই শেষ করে দিছি। কুলফি চলে আসছে একটা, এটা না হইলেই না। এটা কিন্তু মেজবানের অংশ না, বগুড়ার ওই সাইডে মেবি কুলফিটা বেশি বিখ্যাত, বাট এদের এখানে কুলফি আছে একটা, এই জন্য আমি একটা অর্ডার করে দিছি। কুলফিটা মনে হচ্ছে আরও বেশি মিষ্টি, যতটুকু মিষ্টি এর থেকে বেশি মিষ্টি মনে হচ্ছে ঝাল খাওয়ার পরে। আর প্লেসটা খুব ছোট, ওইভাবে হয়তো রিল্যাক্সিং বা সুদিং এনভায়রনমেন্ট পাবেন না, খাবারটা খেতে এখানে আসবেন। কিন্তু এরপরও আপনি যদি এই সাইডের গ্লাসের এদিকের জায়গাগুলোতে বসতে পারেন, তাহলে দেখবেন বাইরের ভিউটা অ্যামেজিং। এদিকে লেকের একটা ভিউ পাওয়া যায়, প্রচুর গাছপালা, মানে খুব সুন্দর লাগে, একেবারে যে মানে হিজিবিজি ওরকম না। সাধারণত বাঙালি খাবারগুলো যেমন গরুর মাংস, চুই ঝাল, এই টাইপের খাবারগুলো যখন আমরা খাই, আমাদের মাইন্ড সেটা হয়ে যায় যে ওই জায়গাটা তো হয়তো ওইরকম ক্লিন থাকবে না, গেঞ্জি টাইপের থাকবে। কিন্তু জায়গাটা কিন্তু মোটামুটি রেকমেন্ড করার মতো, একেবারেই নিট অ্যান্ড ক্লিন। আর সাইডের গ্লাসের এদিক দিয়ে ভিউটাও খুব সুন্দর, তার মানে শান্তিতে বসে খাওয়ার মতোই একটা প্লেস। আচ্ছা, তো আমি যদি বিল অ্যানালাইসিস করি, যে দুইটা মাংস রিয়া সহ কালা ভুনা চনার ডাল ভাত, ওইটার প্রাইস পড়বে 290 প্লাস ওখানে 190, তার মানে 480 মতো। কুলফি একটা 100, পানি 15 টাকা, এই হলো ইন টোটাল বিল। কিন্তু আমি যেটা বলবো, এখানে যদি একটা প্লেন রাইস এক্সট্রা নেন, তাহলে কিন্তু ইজিলি দুইজন শেয়ার করতে পারবেন, কোয়ান্টিটি খুব বেশি খারাপ না, ইজিলি দুইজন শেয়ার করতে পারবেন। সো আমি বলবো এখানে যদি আসেন, দুইজনের জন্য কস্টিং পড়বে ধরেন 700 থেকে 800 টাকা, মোটামুটি আমি বলবো পেট ভরে খেতে পারবেন। আর টেস্ট কিন্তু ভালোই, একেবারে খারাপ না। এখন একেবারে যে চট্টগ্রামের ওই ঐতিহ্যবাহী মেজবানের টেস্ট, ওইটা তো পাবো না, কিন্তু ওভারঅল টেস্ট ভালো এবং আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। সো এরকম মনোরম জায়গায় বসে দেশি অথেন্টিক খাবারের স্বাদ পেতে এবং ওই ধরনের খাবারের রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেল স্টোরি অফ ফ্লেভার্সের সাথেই থাকুন এবং অনেক বেশি ভালো থাকুন। আর অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।